প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস সিক্স তোমাদের বিষয় গণিত এইটার মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা পার্ট এইট অর্থাৎ অক্টোবর মাসের শেষ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পূর্ণমান পঞ্চাশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো এর সমস্ত উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে করিয়ে দেবো চটপট খাতা প্যান নিয়ে বসে পড়ো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এখান থেকেই পাওয়া যায় একে দেখো রয়েছে যে বহুমুখী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তো এমসি কিউতে প্রথম যে প্রশ্নটা রয়েছে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল হলো এখন দেখো আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একটা এক আর সাতটা শূন্য দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ হবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটা নয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত তো এসে সঠিক উত্তর ঠিক আছে তাহলে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক আর সাতটা শূন্য বিয়োগ সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সাতটা নয় যেটা এটা হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো পাঁচশো সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো তাহলে পাঁচশো সংখ্যাটাকে রোমান সংখ্যায় লিখলে তুমি কি পাবে দুইয়ে দেখো পাঁচশো সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো তাহলে পাঁচশো সংখ্যাটাকে রোমান সংখ্যায় লিখলে কি কত পাবে জানো তো ডি বি হচ্ছে সঠিক উত্তর ডি মানে পাঁচশো আচ্ছা তারপরে দেখো তিনে রয়েছে যে তিন গুণ একের পাশকে লেখা যায় তিন গুণ একের পাঁচ মানে হচ্ছে তিনের পাশ এখন নিচে দেখো তিনের পাঁচ কোথায় আছে তিনের পাঁচ কোথায় আছে প্রথমটা দেখো পাঁচের তিন হবে না তারপরটা হচ্ছে একের পনেরো হবে না তারপরটা হচ্ছে এখানে যদি যোগ করো তাহলে কতগুলো একের তিন আছে পাঁচটা পাঁচের তিন এটাও হবে না এটা যোগ করলে দেখো তিনটে একের পাঁচ যোগ করলে তিনের পাঁচ হয় ডি হচ্ছে সঠিক উত্তর তাহলে তিনের উত্তর হচ্ছে ডি চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখি দেখো চারে রয়েছে যে শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক পাঁচ এই গুণ ফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে দেখো ডান দিক থেকে কিভাবে বসে সেটা একবার দেখো শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক পাঁচ যদি হয় তাহলে রেজাল্ট হবে তিন পাঁচা পনেরো আর কতগুলোর পরে শূন্য হবে দশমিক হবে যেহেতু দুটো ছিল উপরে সব মিলিয়ে তাই দুটো তাহলে এখানে উত্তর হবে শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক ও এক পাঁচ তাহলে দু ঘর ডান দিক থেকে কত ঘর হলো ঘর সঠিক উত্তর হচ্ছে বি ডান দিক থেকে ডান দিক বলছে গুণ ফলে বিন্দু বসবে ডান দিক থেকে দুঘর আগে ডান দিক থেকে দুঘর আগে ঠিক আছে এক দশমিক আট মিটার এক দশমিক আট মিটার মানে কত সেন্টিমিটার তাহলে এক দশমিক আট ইন্টু একশো এক দশমিক আট ইন্টু একশো করলে কত হয় এখান থেকে একটা শূন্য নিচে নামে দশ দশ কেটে যায় আঠেরো গুণ দশ একশো আশি তাহলে আঠেরো গুণ দশ কত হবে একশো আশি সেন্টিমিটার বি হচ্ছে সঠিক উত্তর একশো আশি সেন্টিমিটার পয়েন্টটা দেখো রয়েছে যে টেন পারসেন্ট মানে টেন পার্সেন্ট মানে কত শতকরা একশো না একশো বাই দশ না প্রতি একশোর জন্য দশ টেন পার্সেন্ট মানে হচ্ছে প্রতি একশোর জন্য দশ সি হচ্ছে সঠিক উত্তর এর কোনটি আয়ত ঘন নয় ইট আয়ত ঘন ছক্কা আয়ত ঘন বইও আয়ত ঘন অর্থাৎ যাদের দৈর্ঘ্যপ্রস্ত আর উচ্চতা আছে কিন্তু বোতলের সেরকম কোনো এ নেই তাই এটা কিন্তু আয়ত ঘন নয় বোতল একটা চোঙের মতো তাহলে উত্তর হবে ডি তারপরে দেখো একে চার অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা তাহলে ডিম শতকরা কত নষ্ট হয়েছে একের চার অংশ মানে কত জানো তো একের চার অংশ মানে হচ্ছে তোমার হচ্ছে পঁচিশ পার্সেন্ট তো যেহেতু শতকরা লেখা রয়েছে এখানে শতকরা কথাটা লেখা রয়েছে তাহলে উত্তর হবে বি অর্থাৎ পঁচিশ একে চার অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে কিন্তু শতকরা পঁচিশ ঠিক আছে শতকরা পঁচিশ চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখি তারপরে রয়েছে দেখো সত্য মিথ্যা সত্য মিথ্যাতে রয়েছে প্রথমেই রয়েছে দেখো যে পাঁচশো গ্রাম ইকোয়াস টু কত তাহলে পাঁচশো গ্রামকে তুমি কী করতে পারো পাঁচশো গ্রামকে যদি কেজি করতে করো তাহলে এক হাজার ভাগ করো এক হাজার দুটো জিরো এক হাজার দিয়ে ভাগ করবে দুটো জিরো কাটবে তাহলে পাঁচ বাই দশ পাঁচ বাই দশ হলে কত হবে পাঁচ বাই দশ যেহেতু পাঁচশো গ্রাম আর তুমি পাঁচশো গ্রাম মানে হচ্ছে বলেছে শূন্য দশমিক শূন্য পাঁচ সেটা কি সম্ভব পাঁচশো গ্রাম যদি হয় এটা হয় তাহলে কত হচ্ছে শূন্য দশমিক পাঁচ কিগ্রা শূন্য দশমিক পাঁচ কিগ্রা এখানে রয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ কিগ্রা তাই এটা হয়ে যাবে তোমার মিথ্যা এফ দুয়ে দেখো একের তিন ভাগ পনেরো আচ্ছা একের তিন একের তিন ভাগ পনেরো মানে কি জানো তো এই পনেরোটা নিচে গুণ হবে তাহলে কত হচ্ছে একের পঁয়তাল্লিশ তা সেটা পাঁচ হয় এখানে পাঁচ দিয়েছে পাঁচ তো হবে না এটা মিথ্যা তারপরে দেখো রয়েছে পঞ্চাশ টাকার একের পাঁচ অংশ আচ্ছা পঞ্চাশ টাকার একের পাঁচ অংশ কত হয় পঞ্চাশ গুণ একের পাঁচ দেখো কত হচ্ছে দশ টাকা তাহলে পঞ্চাশ টাকার একের পাঁচ অংশ থেকে দশ টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না তাহলে হয়েছে তো তোমার পঞ্চাশ টাকার একের পাশে দশ টাকা সেখান থেকে তুমি যদি দশ টাকাই নিয়ে নাও তাহলে কোনো অংশ কি পরে থাকবে কোনো অংশই পড়ে থাকবে না এই কথাটা কিন্তু সত্যি তাই এটা হচ্ছে সত্য তারপরে দেখো যে পাঁচ হাজার পাঁচশো এক এর সবচেয়ে কাছে এক হাজারের গুণিতককে পূর্ণ সংখ্যা হলো দেখো এক হাজারের গুণিতকে সবচেয়ে কাছের সংখ্যা কত কত হতে পারে একটা হচ্ছে পাঁচ হাজার আর একটা হচ্ছে ছ হাজার ঠিক আছে এই দুটো এখন দেখতে হবে যে পাঁচ হাজার পাঁচশো একের সবচেয়ে কাছে কে তাহলে এখানে এখানে কত পার্থক্য হচ্ছে এখানে পার্থক্য হচ্ছে পাঁচশো এক ঠিক আর এখানে পার্থক্য কত হচ্ছে বলো তো এখানে পার্থক্য তুমি যদি বিয়ে করো কত হবে চারশো নিরানব্বই তাহলে কাছে কে কাছে হচ্ছে ছ হাজার তাহলে সঠিক উত্তর কিন্তু এখানে ছ হাজার হলো সবচেয়ে কাছের কথাটা সত্য এটা টি তারপরে দেখে বলেছে মাইনাস টু পয়েন্ট ফাইভ একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা মোটেও নয় পয়েন্ট রয়েছে তাই এটা ফলস এখানে যদি পয়েন্ট না থাকতো তাহলে হতো তারপরে দেখো এখানে বলেছে পরিবারের সদস্য সংখ্যা আর পরিবারের সংখ্যা চারজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা হচ্ছে পাঁচ তাহলে চারজন তো এখানে এর পরিসংখ্যা তো এখানে গুণে দেখো কত আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ঠিক তাহলে এও সত্য এও সত্য এই পর্যন্ত হয়ে গেছে চলো আবার আমরা পরটা করব পরে দেখো রয়েছে যে এই দুটো সরলরেখা রয়েছে আর পাশে আর একটা রয়েছে সি ডি আর ইএফ তিনটে সরলরেখা রয়েছে তিনটি সমবিন্দু সরলরেখাংশ মোটেও নয় দুটো সমবিন্দু আর একটা নয় তাই এটা হচ্ছে মিথ্যা আচ্ছা তারপরে রয়েছে দেখো আট সেন্টিমিটার আর চার সেন্টিমিটার দৈর্ঘ্য পোস্ত বিশিষ্ট একটি এই দেখো আয়তকার রয়েছে বলছে এর চিত্রের পরিসীমা কি বারো তুমি কি পরিসীমা কি জানো টু ইন্টু দৈর্ঘ্য যোগ পোস্ত তাহলে টু ইন্টু আট যোগ চার কত হয় দুই গুণ বারো মানে হচ্ছে চব্বিশ তা চব্বিশ হওয়ার কথা ছিল বলেছিল কত চব্বিশ কিন্তু এখানে দিয়েছে বারো তাহলে কি হবে এটা কি হবে এটাও মিথ্যা তিনে আছে দেখো স্তম্ভ মেলা যেকোনো তিনটি যে কোনো তিনটি স্তম্ভ মেলাতে হবে তো তিন ছয় নাম্বার প্রথমেই আছে দেখো যে ওয়াই মাইনাস সেভেন ওয়াই অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়ির থেকে ছোট কোথায় আছে দেখো দেখো ওয়াই মাইনাস সেভেন কুড়ির থেকে ছোট এটা হচ্ছে এটা হবে পরটা দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু টোয়েন্টি অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়ির সমান এবং কুড়ির থেকে বড় কোথায় রয়েছে দেখো এই দেখো এখানে রয়েছে ওয়াই মাইনাস সেভেন কুড়ির সমান এবং কুড়ির থেকে বড় এরপরে রয়েছে দেখো ওয়াই মাইনাস সেভেন নট ইকাল টু টোয়েন্টি অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়ির সমান নয় মানে কুড়ির অসমান কোথায় আছে দেখো এটা হচ্ছে এখানে রয়েছে তোমাদের এই তিনটে করলেই হবে আমি বাকি দুটো করিয়ে দিচ্ছি দেখো তারপর রয়েছে y মাইনাস সেভেন লেস দেন টু টোয়েন্টি অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়ির সমান এবং কুড়ির থেকে ছোট তাহলে সেটা কোথায় রয়েছে দেখো y মাইনাস সেভেন কুড়ির সমান এবং কুড়ির থেকে ছোট এই যে উপরে একদম উপরেরটাতে রয়েছে এবং শেষটা দেখো ওয়াই মাইনাস সেভেন গেটার দেন কুড়ি অর্থাৎ ওয়াই মাইনাস সেভেন কুড়ির থেকে বড় এটা কিন্তু রয়েছে এই যে এখানে তোমরা যেকোনো তিনটে করবে বা সবগুলোও করতে পারো কিন্তু তিনটে করতে বলা হয়েছে চলো এবার আমরা পরেরগুলো দেখি পরেও দেখা একটি স্তম্ভ মেলাও রয়েছে এখানেও যে কোনো তিনটি এবার বলো প্রথমে যেটা রয়েছে একটি নিরেট চোঙের বক্রতাল এবং সমতলের সংখ্যা যথাক্রমে বলতো নিরেট চোং এর বক্রতল আর সমতলের সংখ্যা যথাক্রমে কোনটা হবে দেখো নিরেট চোং যেটা তার দুদিকে দুটো সমতল থাকে আর একটি বক্রতল থাকে সুতরাং বি হবে সঠিক উত্তর তাহলে একের উত্তর হচ্ছে বি তারপরটা রয়েছে দেখো একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে তাহলে শঙ্কুর একটাই বক্রতল থাকে একটাই সমতল থাকে তাহলে এ হচ্ছে শঙ্কুর জন্য সঠিক উত্তর তারপর একটা দেখো বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে তাহলে বর্গাকার ভূমিযুক্ত এর ধার সংখ্যা আর তল সংখ্যা হবে যথাক্রমে এটা হবে সঠিক উত্তর ডি বারো এবং ছয় বারো এবং ছয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি ছবি একে দেখাচ্ছি না যেহেতু তোমাদের এখানে স্তম্ভ মেলালেই হবে সুতরাং এটার হবে বারো এবং ছয় লাস্ট যেটা আছে দেখো চারের বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে এটা হচ্ছে সি অর্থাৎ আট আর পাঁচ দেখো আমি অন্য কালার দিয়ে তোমাদেরকে করে দিয়েছি সেটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার তোমরা যে কোনো তিনটে করতে করতে বলেছে তিনটেই পারো বা সবগুলো করতে পারো চলো এবার আমরা পরের উত্তরগুলো দেখবো দেখব দেখো চারে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে কিন্তু দু নাম্বার করে সবগুলো তো একের রয়েছে চারের এক তুমি তোমার দাদার থেকে পাঁচ বছরের ছোট চলো ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো আর দুইয়েরটা দেখো একটা সংখ্যা রয়েছে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো চলো প্রথমে আমরা এই চারের এক এবং দুয়ের উত্তরটা করে নিই দেখো চারের এক ধরি আমার বয়স এক্স বছর একটা চলো ব্যবহার করতে হয় বলেছে আমার বয়স এক বছর আমি আমার দাদার থেকে পাঁচ বছরের ছোট অর্থাৎ আমার দাদা আমার থেকে পাঁচ বছরের বড় তুমি যদি দাদার থেকে পাঁচ বছরের ছোট হও তাহলে তোমার দাদা নিশ্চয়ই তোমার থেকে পাঁচ বছরের বড় হবে সুতরাং দাদার বয়স এক্স প্লাস ফাইভ বছর যেখানে এক্স একটি চলরাশি এরম ভাবে করে দেবে আশা করি ঠিকঠাক করে নিয়েছ চলো এবার আমরা পরের যে প্রশ্নটা দেখালাম যে স্থানীয় মানে বিস্তার তার উত্তরটা করি এখানে দেখো ফাইভ ডবল জিরো ফাইভ ডবল জিরো ফাইভ এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে পাই বলে লিখবে এই সংখ্যাটা লিখবে তারপরে দেখো এরকম করে লিখবে পাঁচের পরে যতগুলো সংখ্যা আছে সব শূন্য হবে তারপরে যেহেতু শূন্য এতগুলো শূন্য তারপরে আবার শূন্য এতগুলো শূন্য সব স্থানীয় মান তারপরে পাঁচ আবার পাঁচের পরে দেখো তিনটে শূন্য আছে তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য তারপরে আবার তিনটে শূন্য দুটো শূন্য লাস্টে পাঁচ এবং সমান সমান দিয়ে যতগুলো শূন্য ছিল সেখানে শুধু শূন্য একটা করে শূন্য লিখে দেবে বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে এটাই হচ্ছে বিস্তার তিনের প্রশ্ন দেখো এখানে কতগুলো ছবি দেওয়া আছে চিত্র ওয়ান চিত্র মানে এ বি আর সি তিনটে এ বি সি এখানে ক আর ক কে তোমাকে মেলাতে হবে নিচের শব্দগুলির উপরের কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও যে যেকোনো দুটি তো দেখো এটা খুবই সহজ তাহলে প্রথমটা দেখবো আমরা প্রথমে কি আছে সমরেক তাহলে সমরেক কার সঙ্গে সমান হবে দেখো সমরেক এখানে যে চিত্রগুলো রয়েছে তার মধ্যে কোনটার সঙ্গে সমান হচ্ছে এই এইখানটা দেখো এটা হচ্ছে সমরেক পি কিউ আর এটা সমরেক তাহলে চিত্র বি চিত্র বি হচ্ছে এতে হবে চিত্র বি অর্থাৎ এটা সমরেক হবে চিত্র বি বিয়েকটা রয়েছে দেখো অসমরেক অসমরেক মানে বুঝতেই পারছো চিত্র এ হচ্ছে অসমরেক চিত্র এ হচ্ছে অসমরেক এটা কিন্তু একটু ভালো করে সাবধানে লিখবে কেন এখানে এ বি এবিসি উল্টে দেওয়া আছে ঠিক আছে আর একটা আছে দেখো সমবিন্দু সি তে সমবিন্দু তাহলে সমবিন্দু মানে এখানে কিন্তু সি তে এ এর সঙ্গে সি মিলবে তার কারণ দেখো সমবিন্দু হচ্ছে এই চিত্রটা যে সব রেখাগুলো একটা বিন্দুতে এই মাঝখানে মিলিত হয়েছে তাই এটা হচ্ছে সমবিন্দু আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে চলো এবার আমরা পরের প্রশ্ন এবং উত্তর লিখব পরের প্রশ্নটা দেখো চারেরটা এ হাতের কাজে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে কিন্তু বি পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে কে বেশি পেয়েছে সৎ করার সাহায্যে নির্ণয় কর তাহলে চলো এটা কিভাবে করবে আমি তোমাদেরকে করিয়ে দেখো এই হচ্ছে এ হাতের কাজে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে সুতরাং এখানে কি হবে এ হাতের কাজে একের মধ্যে কত পেয়েছে কুড়ি বাই পঞ্চাশ আর একশোর মধ্যে কত পেয়েছে কুড়ি বাই পঞ্চাশ ইন্টু একশো এগুলো করলে দেখো পঞ্চাশ দুই দিয়ে কেটে যায় কত হচ্ছে চল্লিশ তাহলে লিখবে সুতরাং এ হাতের কাজে শতকরা চল্লিশ নম্বর পেয়েছে ঠিক আছে এই পর্যন্ত হয়ে গেল এবার বি এর দিকে যাব আমরা চলো বিতে দেখি বিও আবার একই রকম দেখো আবার বি আবার বি হাতের কাজে পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে একে কত পেয়েছে একশোতে কত পেয়েছে এখানে এও চল্লিশ নম্বর পেয়েছে সুতরাং বি হাতের কাজে শতকরা চল্লিশ নম্বর পেয়েছে তাহলে কি দেখলাম আমরা দুটো দুজনেই এ এবং বি সমান পেয়েছে তাই উত্তরটা লিখবে অতএব এ এবং বি বি এ এবং দুজনেই হাতের কাজে সমান অর্থাৎ নম্বর পেয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা চোদ্দ দশমিক চার সেন্টিমিটার ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো চলো উত্তরটা আমরা করে নিই দেখো উত্তর লেখা শুরু করো এখানে দেখো এই যে হচ্ছে পাঁচেরটা তো মনে করি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এ সেন্টিমিটার এই ধরে নিচ্ছি দেখো আমি ত্রিভুজ একটা একে সবগুলোকে এ দিয়ে দিয়েছি দেখো এ সেন্টিমিটার এ সেন্টিমিটার এ সেন্টিমিটার তাহলে পরিসীমা কত হবে থ্রি ইনটু এ সেন্টিমিটার প্রশ্নানুসারে সেটা কি বলেছিল তোমার থ্রি এ সমান হচ্ছে চোদ্দ দশমিক চার তাহলে এই এটা টু এইটা হবে চোদ্দ দশমিক চার ভাগ তিন এই ভাগটাকে কিন্তু তুমি এখানে দেখো আমি করে দেখিয়েছি ভাগটাকে করে দেখাবে ঠিক আছে করে দেখানোর পরে দেখো এর মান তোমার কত বেরোলো সেটা হচ্ছে এটা বেরোলো ফোর পয়েন্ট এইট ভাগ ফল তাহলে তুমি লিখবে ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার ফাইনাল উত্তর লিখে দেবে ত্রিভুষ্টির একটি বাহুর দৈর্ঘ্য ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার একটি বাহু 4.8 ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার এবার আমরা পাঁচের প্রশ্নগুলো করব পাঁচ দশমিক একে দেখো মানে একেরটাই কি আছে একশো পঁয়তাল্লিশ ও বত্রিশ সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো ও ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো চলো আমরা অঙ্কটা করে নিই দেখো এরম ভাবে করবে একশো পঁয়তাল্লিশ আর হচ্ছে দুশো বত্রিশ সংখ্যা দুটি ছিল তাহলে এরকম ভাগ করলে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করেছি তাহলে দেখো একবার যায় একবার গেলে হচ্ছে বিয়োগ করলে থাকে সাতাশি একশো পঁয়তাল্লিশ কে ভাগ করব তারপরে হচ্ছে বিয়োগ করলে থাকে ফিফটি এইট আবার একবার যায় এটাকে বিয়োগ করলে থাকে টোয়েন্টি নাইন আবার দুবার যায় মিলে যায় তাহলে এখানে গসাগু কত যেটা দিয়ে মিলবে লাস্ট অর্থাৎ উনত্রিশ উনত্রিশ হচ্ছে গসাগু তাহলে উনত্রিশ গসাগু লিখবে একশো পঁয়তাল্লিশ ও দুশো বত্রিশের এর হচ্ছে উনত্রিশ এটা কিন্তু প্রথম উত্তর এটা প্রথম উত্তর যে একশো বত্রিশের গসাগু হচ্ছে এটা ফার্স্ট উত্তর এবার সাহায্যে লসাগু নির্ণয় তাহলে চলো আমরা দেখি এর সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করবো এই হচ্ছে সূত্র দেখো কি সূত্র তুমি জানো লিখবে আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল তাহলে লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু মানগুলো সব বসিয়ে দাও কাটাকাটি করলে বেরোবে এরকম যে নির্ণীয় লসাগু সমান এগারোশো ষাট আশা করি ভালোভাবে করে নিয়েছ পরবর্তী প্রশ্ন দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো প্লাস সেভেন কমা মাইনাস সেভেন তাহলে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ নির্ণয় করা হয় আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি চলো তাহলে আবারও আজ সেটা করে দেখাই এই দেখো সংখ্যা রেখার সাহায্যে কিন্তু যোগ কিভাবে করবে না এরকম একটা সংখ্যা রেখা আঁকবে শূন্য থেকে এই ডান দিকে হচ্ছে এই দিকটা সব প্লাস পজিটিভ যাবে আর এই দিকটা হচ্ছে নেগেটিভ যাবে এরকম করে তাহলে প্রথমে শূন্য এই যে শূন্য এখান থেকে তুমি সাত ঘর যাবে তাই সাত ঘর পর্যন্ত দেখো আমি অ্যারোটা কোন দিকে দিয়েছি এদিকে আর তারপরে দেখো তারপরে আবার পেছন দিকে মাইনাস সাত যেহেতু তাহলে পেছন দিকে সাজ যাবে সেই তুমি আবার শূন্যতেই চলে এলে তাই এবার নির্ণয় যোগফল প্লাস সেভেন প্লাস অফ মাইনাস সেভেন তাহলে প্লাস সেভেন মাইনাস সেভেন কত হচ্ছে জিরো এই এটা কিন্তু আগেও আমি করিয়ে দিয়েছি পরবর্তী প্রশ্ন দেখো যে সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো দেখো এখানে সুজাতার বন্ধুর সংখ্যা দিয়ে দিয়েছে কত না গান গাইতে ভালোবাসে চারজন নাচ করতে ভালোবাসে পাঁচজন আর আঁকতে ভালোবাসে সাতজন তাহলে এটার স্তম্ভচিত্র চলো কিভাবে আঁকবো আমরা এখানে দেখো এখানে লিখবে উলম্ব দিকে এক ঘর সমান একজন বন্ধু মানে সুজাতার বন্ধুগুলোকে সব আমরা এই যে ওয়াই অক্ষ বরাবর নিয়েছি এই দিকটা তাহলে সেটা আমি দেখাচ্ছি দেখো এই যে নাচ করতে ভালোবাসে গান করতে ভালোবাসে যেগুলো তাদেরকে এরকম ভাবে শূন্য এক দুই তিন এরকম করে তুমি আগে এবার দেখো এই যে তিনটে স্তম্ভ তুমি পেলে এদেরকে কিন্তু তুমি বিভিন্ন রং করে দিতে পারো দেখো তোমরা চাইলে এরকম রং করেও দিতে পারো খুব সুন্দর লাগবে দেখতে তাহলে গান ভালোবাসে নাচ ভালোবাসে এবং আঁকতে ভালোবাসে আর সুজাতার বন্ধু বন্ধুরা কোন দিকে যাচ্ছে সুজাতার বন্ধুরা কিন্তু এই ওয়াই অক্টোবর উঠবে আর এই একটা একটা ঘর তোমরা হচ্ছে নেবে একজন বন্ধুর সংখ্যা এবার আমরা লাস্ট প্রশ্ন দেখবো যে এবছরে অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের সিক্সটি পার্সেন্ট ছাত্রছাত্রী আশি এর বেশি নম্বর পেয়েছে আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন হলে কতজন ছাত্রছাত্রী আশির বেশি নম্বর পেয়েছে এটা ছ নম্বর কিন্তু অঙ্কটা ছ নম্বরের মতো নয় চলো আমি করে দেখাচ্ছি দেখো উত্তরটা লেখো এই হচ্ছে ছ নম্বর ছয়ের অঙ্কটা আমাদের ক্লাসে পঞ্চাশ জন ছাত্রছাত্রীর মধ্যে সিক্সটি পার্সেন্ট এর বেশি নম্বর পেয়েছে মানে সিক্সটি পারসেন্ট ছাত্রছাত্রী কিন্তু আশির নম্বর বেশি নম্বর পেয়েছে তাহলে সুতরাং আশি এর বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে বাই হান্ড্রেড মানে যেহেতু ষাট অসম্ভব ছ নম্বরের জন্য দিয়েছে অঙ্কটা কিন্তু এত ছোট একটি অঙ্ক তাই এটাকে আমি দ্বিতীয় আর পদ্ধতিতে সলভ করে দিয়েছি তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা করবে চলো আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে দেখো দ্বিতীয় পদ্ধতি তৈরাসিক পদ্ধতিতে করা হয়েছে দেখো দ্বিতীয় পদ্ধতিতে আমি কি করেছি যে গণিতের ভাষায় সমস্যাটি হল মোট ছাত্র ছাত্রী জন আর হচ্ছে আশির বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রী সেও জন তাহলে একশো জন যদি মোট ছাত্রছাত্রী হয় কত শতাংশ পেয়েছে ষাট শতাংশ তাই সিক্সটি একশো হলে ষাট পঞ্চাশ হলে কত এরকম করে লিখলে হয়তো ছ নম্বর দিতে পারে তারপরে দেখো আমরা তাহলে এবার কি লিখবো এটা তো বসানো হয়ে গেল তারপরে লিখবো এরকম যে দেখো এখানে ছাত্রছাত্রীর সঙ্গে এখানে মোট ছাত্র ছাত্রীর সঙ্গে আশি এর বেশি নম্বর পাওয়া ছাত্র ছাত্রীর সম্পর্ক সরল অনুপাত তাহলে সরল অনুপাত হলে তোমরা জানো এরকম একশো অনুপাত পঞ্চাশ সমানুপাত ষাট অনুপাত এক্স এরকম হয় তারপরে এটা সমান সমান এরকম হবে একশো বাই পঞ্চাশ ষাট বাই একশো এখানে কাটাকাটি হয়ে এবার করো টু এক্স ইকাল টু ষাট এক্স টু তিরিশ জোন এক্স ইক টু তিরিশ জোন তাহলে এটা হচ্ছে বিকল্প পদ্ধতি তোমরা আমার মনে হয় বিকল্প পদ্ধতিটাতেই করবে তার কারণ এখানেই তোমাদেরকে বেশি নাম্বার দিতে পারে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর তুমি যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ